এবার আসা যাক ফাংশনের রিটার্ন টাইপ নিয়ে। একটা ফাংশনে কোনো কিছু করার পরে সেই ফাংশনটা কী ধরনের ডাটা রিটার্ন করবে সেই বিষয়টা আমরা চাইলে টাইপ হিন্ট করে দিতে পারি। আমরা ভ্যারিয়েবলের টাইপ হিন্ট করার সময় দেখেছি কীভাবে টাইপ হিন্ট করতে হয়। আমরা চাইলে ফাংশনের টাইপ হিন্টটাও তেমনভাবে করতে পারি, তবে একটু ডিফারেন্ট সিনট্যাক্সে। আমরা যদি একটা ফাংশন তৈরি করি, নামটা হচ্ছে অ্যাড নামে, এবং এটা যদি দুটো প্যারামিটার নিয়ে থাকে এ আর বি, এবং যদি এটা এ আর বিকে যোগ করে রিটার্ন করে থাকে এর ভ্যালুটাকে, আমরা চাইলে ইজিলি এখন অ্যাড ফাংশনটাকে কল করে দুটো নাম্বার দিতে পারি, 10 এবং 20, এবং এটাকে চাইলে আমরা ব্রাউজারে প্রিন্ট করতে পারি। শিওর থিং, আমরা 30 পেয়েছি। বাট এবার আমরা চাইলে এই প্যারামিটারের ক্ষেত্র টাইপ হিন্ট করে দিতে পারি, যে আমাদের এ প্যারামিটারটা কী টাইপের হবে, বি প্যারামিটারটা কী টাইপের হবে। হতে পারে সেটা ইন্ট, হতে পারে সেটা ইন্ট বা স্ট্রিং, যেটাভাবে আমরা চাই। বাট আমরা যেহেতু নাম্বার নিয়ে কাজ করছি, তাহলে এটা অবশ্যই ইন্ট প্যারামিটার হতে হবে। সো এবার যদি আমরা ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছি এমনভাবেই কাজ করছে। তবে মজার ব্যাপারটা হচ্ছে, আমরা যেহেতু ইন্টিজার প্যারামিটার নিচ্ছি এবং এখানে হিসেব নিকেশ করার পরে একটা ইন্টিজারকেই রিটার্ন করছি, তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম আমাদের এই ফাংশন অ্যাডটা একটা ইন্টিজারকেই রিটার্ন করবে। আবার হতে পারে আমরা কোনো কিছু নিয়ে কাজ করছি, কোনো একটা স্ট্রিং নিয়ে, একটা ফাংশনের মধ্যে অনেক স্ট্রিং অপারেশন হচ্ছে, তো তারপরে ফাইনালি সেই ফাংশনটা একটা স্ট্রিংকেই রিটার্ন করছে। সো সেক্ষেত্রে আমরা চাইলে ফাংশনের রিটার্ন টাইপে স্ট্রিং বলে দিতে পারি। এটাগুলো যেটা হবে সেটা হচ্ছে আমাদের ফাংশনটা অনেকটা টাইপ সেফ হবে, একজন ডেভেলপার যখন আমাদের কোড দেখবে সে ইজিলি বুঝতে পারবে, ও আচ্ছা এই ফাংশনে তাহলে আমাকে ইন্টিজার টাইপের ডাটা দিতে হবে, এই ফাংশনে তাহলে ইন্টিজার টাইপের ডাটা দিলে আমরা স্ট্রিং ডাটা পাবো, বা এমন টাইপের কিছু একটা হবে। তো সেই টাইপ হিন্টিং করতে চাইলে আমরা যেটা করব, এই প্যারেন্থিসিসের পরে একটা কোলন দিয়ে এরপরে আমরা বলে দেবো যে আমাদের ফাংশন থেকে আমরা কী টাইপের ডাটা রিটার্ন করছি। আমরা যেহেতু এখানে এ আর বি এর যোগ করছি, অর্থাৎ দুটো ইন্টিজারের যোগ করছি, আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এই দুটো যোগ করার ফলে একটা ইন্টিজারই রিটার্ন হচ্ছে। সো আমরা এই কোলন দেওয়ার পরে এখানে ইন্ট বলে দিতে পারি, এবং যদি সেটা ব্রাউজারে চেক করি, দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আগে যেমন করে কাজ করছিল তেমন করেই কাজ করছে। এবার আমরা যদি এই অ্যারের বদলে এটাকে যদি আমরা বলতাম সে হাই, এবং জাস্ট আপাতত কোনো প্যারামিটার নিচ্ছি না, এবং এর ভেতরে আমরা যদি রিটার্ন করি হেই, এবার দেখতে পারবো আমরা যদি ব্রাউজারে যাই একটা এরর। এররটা কি? টাইপ এরর। সে হাই ফাংশনে আমরা অবশ্যই ইন্টিজার রিটার্ন করব, বাট আমরা রিটার্ন করেছি হচ্ছে স্ট্রিং। এই এররটাই আসলে আমাদের প্রয়োজন। আমরা যখন ডেভেলপমেন্টে মাঝে মাঝে কিছু ছোটোখাটো ভুল করে ফেলবো, কোনো একটা ফাংশনে ভুল টাইপের প্যারামিটার দিয়ে দেব, তখন এইসব টাইপ হিন্টিংয়ের ব্যাপারটা আমাদেরকে অনেক হেল্প করবে। সো আমরা বুঝতে পারছি আমাদের এই সে হাই ফাংশনটা কোনো ইন্টিজার না, বরং একটা স্ট্রিং ভ্যালু রিটার্ন করছে। সো আমরা চাইলে এখানে স্ট্রিং বলে দিতে পারি। দেখতে পাচ্ছি আমাদের ফাংশনটা কাজ করছে। আবার আমাদের যদি প্রয়োজন হয় কোনো একটা ফাংশনে, হতে পারে কোনো একটা ফাংশন কোনো কিছু রিটার্ন করছে না, সেই ফাংশনের ক্ষেত্রে আমরা জাস্ট এখানে বলে দিতে পারি যে ভয়েড। ভয়েড মানে শূন্য, বা কোনো কিছু রিটার্ন করছে না, এটা কি রিপ্রেজেন্ট করে থাকে। আবার আমাদের কোনো একটা ফাংশন যদি নাল রিটার্ন করে, আমরা চাইলে সেটাও বলে দিতে পারি যে আমাদের ফাংশনটা নাল রিটার্ন করছে, বা নাল টাইপের ডাটা রিটার্ন করছে। আবার মাঝে মাঝে এমন হতে পারে, আমরা জানি না যে আমাদের ফাংশনটা কি স্ট্রিং রিটার্ন করবে, নাকি নাল রিটার্ন করবে, নাকি কোনো অ্যারে রিটার্ন করবে। আমরা সেক্ষেত্রে যদি একটু কনফিউজড হয়ে থাকি, বা টাইপ সেফের ক্ষেত্রে একটু যদি ছাড় দিতে চাই, আমরা চাইলে এখানে মিক্সড টাইপ হিন্টটা ইউজ করতে পারি। অর্থাৎ আমরা যদি এখানে নাল রিটার্ন করি, আমরা কোনো এরর পাবো না। আমরা যদি কোনো স্ট্রিং রিটার্ন করি, আমরা কোনো এরর পাবো না। আমরা যদি কোনো ইন্টিজার রিটার্ন করি, আমরা সেক্ষেত্রেও কোনো এরর পাবো না। অর্থাৎ এটা মিক্সড টাইপের ডাটা রিটার্ন করতে পারে এই ফাংশনটা। আমরা চাইলে কোনো একটা ফাংশনে আনলিমিটেড আর্গুমেন্টস অ্যাকসেপ্ট করতে পারি। ব্যাপারটা অনেকটা এরকম, আমাদের একটা ফ্রেন্ড লিস্ট ফাংশন রয়েছে, এবং এর ভেতরে আমরা অ্যারে হিসেবে আমাদের বন্ধুদের নামগুলোকে অ্যাকসেপ্ট করছি, এবং সামহাও সেগুলোকে ব্রাউজারে প্রিন্ট করছি। ব্যাপারটা অনেকটা এরকম, ফাংশনটাকে ইনভোক করলাম, অ্যারে হিসেবে আমাদের ফ্রেন্ডের নামগুলো সেন্ড করলাম, এবং ব্রাউজারে গেলে দেখতে পাচ্ছি তাদের নামগুলো পারফেক্টলি প্রিন্ট হয়েছে। বাট এবার আমি যদি চাই যে না, অ্যারে হিসেবে না, আমরা যেমন নর্মালি এখন একটা ফাংশনে আর্গুমেন্ট পাস করে থাকি, অনেকটা তেমন করে এদের নামগুলো দিতে চাচ্ছি, এবং আমাদের নামগুলোকে ব্রাউজারে প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে সেই জন্য যেটা করতে পারি, আমাদের এই প্যারামিটারের আগে আমরা
থ্রি ডট একটা সিনট্যাক্স ব্যবহার করব। এবং যদি এবার আমরা ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছি আমাদের ফাংশনটা আগের মতো করেই কাজ করছে। এখানে যেটা হয়েছে, এই থ্রি ডট সিনট্যাক্স ব্যবহার করার কারণে যেটা হলো, আমাদের এই ফ্রেন্ডস প্যারামিটারটা একটা অ্যারের মতো করে কাজ করছে এবং এই ফ্রেন্ডলিস ফাংশনটা আনলিমিটেড আর্গুমেন্ট নেওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার আমরা চাইলে এর মধ্যে যে কোনো টাইপের ডাটা দিতে পারি, আবার চাইলে আমাদের এই যে প্যারামিটারটা আছে এটাকে টাইপ হিন্ট করে দিতে পারি, যেটা স্ট্রিং টাইপের ডাটা নিব নাকি ইন টাইপের নাকি অন্য কোনো টাইপের। তবে কোনো ফাংশনে আনলিমিটেড আর্গুমেন্টস অ্যাকসেপ্ট করার আগে আমাদেরকে একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এই থ্রি ডট সিনট্যাক্স ব্যবহার করার কারণে এই প্যারামিটারটা একটা ভ্যারিয়াডিক প্যারামিটার হয়ে গিয়েছে। সো এই জন্য আমরা যদি কোনো এক্সট্রা প্যারামিটার নিতে চাই, আমাদেরকে অবশ্যই এর আগে নিতে হবে, এর পরে নিলে কিন্তু আমরা একটা এরর দেখতে পারবো। যেমন আমরা চাইলে এইভাবে করতে পারবো, অর্থাৎ এই ভ্যারিয়াডিক প্যারামিটারের আগে আমরা আরও কিছু প্যারামিটার অ্যাকসেপ্ট করতে পারবো এবং ফাংশন যখন ইনভোক করবো তখন আমরা সেটাও পাস করে দিতে পারবো। বাট আমরা যদি এই ভ্যারিয়াডিক প্যারামিটারের পরে এই কাজটা করি, আমরা আমাদের ব্রাউজারে একটা এরর দেখতে পারবো, যেমন অনলি দ্য লাস্ট প্যারামিটার ক্যান বি ভ্যারিয়াডিক ইন আমাদের প্রোগ্রামে।